উত্তরের জাহাজ, কবি ফিলিপ আর্থার লার্কিন। মূল ইংরেজি কবিতাটির নাম দ্য নর্থ সি। ফিলিপ আর্থার লার্কিন একজন প্রখ্যাত ইংরেজ কবি। তার জন্ম হয়েছিল 1922 সালে, আর তার প্রয়াণ হয়েছিল 1985 সালে। ফিলিপ আর্থার লার্কিনের দ্য নর্থ শিপ এই কবিতাটি আমি উত্তরের জাহাজ নামে বাংলায় অনুবাদ করেছি। কবিতার মূল ভাব বজায় রেখে কবিতাটি যেভাবে অনুবাদ করেছি সেটাই আমি পাঠ করছি। চঞ্চল ও বিক্ষুব্ধ উত্তাল এক সমুদ্রের উপর দিয়ে তিনটি জাহাজকে ছুটে যেতে আমি দেখলাম। সকালের আকাশে বাতাস বইতে লাগল। এই তিনটি জাহাজের মধ্যে একটি জাহাজকে দীর্ঘ যাত্রার জন্য অতি মজবুত ভাবে নির্মাণ করা হয়েছিল। উত্তাল তরঙ্গে আন্দোলিত সমুদ্রের উপর দিয়ে যেতে যেতে প্রথম জাহাজটি পশ্চিম দিকে বাঁক নিল। সবকিছুকে কব্জা করেছিল সেদিন বাতাস। বাতাস সেই জাহাজটিকে একটি সমৃদ্ধ দেশের দিকে ছুটিয়ে নিয়ে গেল। দ্বিতীয় জাহাজটি সমুদ্রের বুকে ভাসতে ভাসতে পূর্ব দিকে বাঁক নিয়ে হু হু গতিতে এগিয়ে চলল। কম্পমান এক সমুদ্রের উপর দিয়ে বাতাসের গতি যেন এক ক্ষিপ্র শিকারীর মতো ধাওয়া করল জাহাজটিকে। ওকে বন্দি দশায় কোনো গোপন স্থানে আটকে রাখার জন্য তৃতীয় জাহাজটি ধাবিত হল উত্তর অভিমুখে। ক্রমশ কালো হয়ে আসা সেই সমুদ্রের উপর দিয়ে, কিন্তু বাতাসের কোনো ফোঁস ফাঁস নেই। জাহাজের ডেকগুলি শুভ্র তুষারের মতো জল জল করে উঠল এক অনাবিল উজ্জ্বলতায়। উত্তরের আকাশ যেন অনেক উঁচুতে উড্ডীন হল, গহন কালো হয়ে উঠল আকাশ, দাম্ভিক অথচ এক অসফল সমুদ্রের উপর। পূর্ব এবং পশ্চিম দিকে ধাবিত হওয়া জাহাজ দুটি ফিরে এলো, সুখী হয়ে অথবা অসাফল্যের বার্তা নিয়ে। তৃতীয় জাহাজটি পাড়ি দিয়েছিল সীমাহীন কোনো এক দূর দিগন্তে,
নির্মমতায় ভরা এক সমুদ্রের বুক চিরে আগুন ঝরানো কোনো এক নক্ষত্রের নিচে। তৃতীয় সেই জাহাজটি দীর্ঘ সমুদ্র পথ যাত্রা করার জন্য উপযোগী সরঞ্জামে ছিল সজ্জিত।